আশা করবো তোমরা সবাই ভালো আছো আমার নাম অমিত হাজরা তো আজকে দেখো দেউচা পাচামি হরিণ ও দেয়ানগঞ্জ এলাকায় যে নতুন কয়লা খনি বা কয়লা রিজার্ভের সন্ধান পাওয়া গেছে তা নিয়ে আলোচনা করব এবং এই ইনফরমেশনগুলো তোমাদের মেন পরীক্ষা এবং ইন্টারভিউ এর জন্য খুবই হেল্পফুল হবে কারণ ইন্টারভিউ কিন্তু এগুলো প্রশ্ন করবেই যে তোমরা দেউচা পাচামি কয়লা খনি সম্পর্কে কি জানো কতটা কয়লা রিজার্ভ ওখানে রয়েছে ওকে বা এখানে কয়লা তোলার জন্য সমস্যাগুলি কী কী সম্মুখীন হতে হচ্ছে তো আজকের এই ভিডিওটি দেউচা পাচামি রিলেটেড হবে তোমাদের অনুরোধ তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে এই রিলেটেড যত কোশ্চেন আসবে তোমরা কিন্তু ওকে তো দেখো আমাদের বীরভূম জেলা কিন্তু রাঙামাটির দেশ হিসেবে পরিচিত যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী স্থাপন করেছিল তো এখানে মূলত বাউল গান বা এই ধরনের সাহিত্য চর্চার জন্য কিন্তু বিখ্যাত ছিল কারণ এখানে রাঙামাটির দেশে কিন্তু কয়লা রিজার্ভের সন্ধান পাওয়া গেছে এবং কয়লা রিজার্ভটা কত ছোটখাটো কিন্তু নয় কোটি টন দুশো দশ কোটি টনের কয়লা কিন্তু এখানে মজুদ রয়েছে এবং যে যে সে কয়লা নয় এটা কিন্তু খুবই গুণগত মানের কয়লা ওকে খুবই ভালো কোয়ালিটির কয়লা এখানে কিন্তু সন্ধান পাওয়া গেছে ওকে তো এখানে এই যে কয়লা রিজার্ভটা এখানে যদি কয়লা উত্তোলন শুরু হয়ে যায় তাহলে কিন্তু গোটা ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গের কয়লার সমস্যা মিটে যাবে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল পারপাস বলো বা তাপবিদ্যুৎ বলো বা আদার্স যেখানে কয়লার প্রয়োজন হয় এ সমস্ত যাবতীয় কয়লার সমস্যা কিন্তু এই একটা কয়লা খনি থেকেই মিটে যেতে পারে ওকে তো এটি পশ্চিমবঙ্গের বীরভূম ডিস্ট্রিক্টে অবস্থিত কিন্তু বারবার প্রশ্ন আসতে পারে যে দেউচা পাচামি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে বা কোন ডিস্ট্রিক্টে রয়েছে তখন বলতে হবে এটি বীরভূম ডিস্ট্রিক্টে ওকে তো দেখো রাজ্য সরকার এখান থেকে কয়লা উত্তোলনের জন্য কয়েকটি স্টেপস নিয়েছে তো এই পুরো এলাকাটি তিন দশমিক চার লক্ষ একর জুড়ে রয়েছে যার মধ্যে হচ্ছে এক এক লক্ষ একর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের জমি ওকে বাকিটা বাকি দুই দশমিক চার লক্ষ একর যেটা সেটা কিন্তু পাবলিকের প্রপার্টি বলা চলে এর মধ্যে বনভূমি রয়েছে এবার বনভূমি যখন রয়েছে সেখানে কিন্তু আদিবাসীরা বাস করে এখানে আমাদের ট্রাইবাল ভাই বোনেরা বাস করে ওকে এবার য যখনই কোনো জায়গায় জমি অধিগ্রহণ করা হয় তো সেখানকার মানুষরা কিন্তু প্রাথমিকভাবে কি করে যে প্রোটেস্ট করবে কারণ তাদের এটা পৈতৃক জমি এখান তারা বংশ পরস্পরায় বসবাস করছে ওকে তাদের সেখানে কিন্তু অনেক আবেগ জড়িয়ে আমরা কেউই যেখানে যেই বাড়িতে আমরা বড়ো হয়েছি সেই বাড়ির প্রতি আমাদের কিন্তু শরীর মায়া জন্মে যায় ওকে তো তাদেরও সেক্ষেত্রেও সেই এলাকার প্রতি সেই গ্রামের প্রতি তাদের কিন্তু অনেক মায়া জন্মে গেছে তো সেই কারণে তারা কিন্তু প্রোটেস্ট করছে এবং কিছুটা ভয়েও প্রোটেস্ট করছে কারণ তারা দেখছে যদি তাদের এই জমি জায়গায় চলে যায় তাহলে কি করবে ওকে এবার সেই 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 তাদের এই প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার জন্য পশ্চিমবঙ্গ সরকার দেখো ইতিমধ্যে দশ হাজার কোটির একটি প্যাকেজ আর্থিক ক্ষতিপূরণের প্যাকেজ কিন্তু ঘোষণা করেছে অলরেডি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় ঘোষণাটি করে দিয়েছে ওকে এবার এই প্রজেক্ট যেহেতু দু কোটি কয়দা রয়েছে এবং এলাকাটি প্রায় দেখো তিন দশমিক চার লক্ষ এক এর জন্য প্রয়োজন প্রচুর ইনভেস্টমেন্টের অল্প ইনভেস্টমেন্টে কিন্তু হবে না এবং এই এলাকার কয়লা তোলার জন্য সবথেকে যেটা প্রবলেম সেটা হচ্ছে কয়লাটি রয়েছে প্রায় দেড়শো থেকে দুশো মিটার গভীরে এবং তোমরা জানো যে বীরভূম হচ্ছে পাথুরে জায়গা এবার ওখানে অনেক জায়গা আছে বীরভূমে যেখানে একটা টিউবওয়েল বসাতেও কিন্তু পনেরো কুড়ি দিন টাইম লেগে যায় তো সেখানে কয়লা তোলা কয়লা তোলার মতো কিন্তু এত একটা জটিল কাজ এবং এতটা গভীরে প্রায় দেড়শো থেকে দুশো মিটার গভীরে তো সেটা কিন্তু খুবই ডিফিকাল্ট জিনিস বলা চলে তার জন্য কিন্তু আমাদের বিদেশ থেকে এক্সপার্টের দরকার পড়বে এবং বিদেশি টেকনোলজিরও দরকার পড়বে ওকে এবার হচ্ছে এখানে এখানে যদি কয়লা খাদান হয় তাহলে দেখো প্রায় এক লক্ষ লোকের কর্মসংস্থান হতে পারে কারণ দেখো এত বড় একটি কয়লা খনি সেখানে কেউ হয়তো জেসিবি চালাবে কেউ হয়তো ওই এলাকায় কয়লা খনির যে খনন কাজ সেখানে যুক্ত থাকবে ওকে যে সমস্ত ভাই বোনেরা কোল মাইনিং নিয়ে পড়াশুনো করছে তারা কিন্তু সেখানে চাকরি পেতে পারে ইত্যাদি অনেক আনুষাঙ্গিক কিন্তু জব ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি ক্রিয়েট হবে তো সরকারি হিসাব অনুসারে এই প্রকল্পটি হলে আমাদের এখানে কিন্তু এক লক্ষ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট জব ক্রিয়েট হতে পারে ওকে এবার কয়লা যখনই কোনো জায়গায় উত্তোলন করা হয় সেখানে কিন্তু এনভায়রনমেন্টাল কিছু ইস্যু থাকে যেমন ধরো ডাস্ট কয়লার যে গুঁড়ি সেগুলো কিন্তু বাতাস অনেক সময় ওড়ে তো সেইগুলো কিন্তু আমাদের শ্বাসকার্যে শ্বাস প্রশ্বাস নিতে কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে ইতিমধ্যে দেখো আমি একটু আগেই বললাম যেহেতু এটি ট্রাইবেল এরিয়া এবং তারা কিন্তু ট্রাইবেলদের দেখো প্রথম থেকেই লড়াইটা কিন্তু জল জঙ্গল এবং জমি নিয়ে তো এখানে কিন্তু খোলা মুখ কয়লা খনির কিন্তু পরিকল্পনা চলছে অর্থাৎ মাটি সরাতে হবে এবং অতটা গভীরে গিয়ে কয়লা তোলার পরিকল্পনা কিন্তু সরকার গ্রহণ করেছে তো এখানে কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে ওকে পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা কিন্তু অলরেডি ইনভেস্ট করা শুরু করেছে ওকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা অলরেডি পশ্চিমবঙ্গ সরকার ইনভেস্ট করা শুরু করেছে এবং এই এই এলাকাটি বলতে গেলে দেখো যেই ব্লক এখানে মোহাম্মদ বাজার যে ব্লক রয়েছে সেখানে কিন্তু ষোলোটি গ্রাম প্রাথমিকভাবে অধিগ্রহণ করতে হবে এবং সেখান থেকে কিন্তু প্রথম কয়লা উত্তোলনের যে কাজ সেটা কিন্তু সেখান থেকে শুরু হবে ওকে আর একটি কথা এখানে শেষে বলে দেব। দেখো কয়লার ক্ষেত্রে কিন্তু আমাদের ভারতবর্ষে কয়লার ব্যাপারটি কিন্তু দেখাশোনা করে সেন্ট্রাল গভর্নমেন্ট এবার সেন্ট্রাল গভর্নমেন্ট দু সালে পশ্চিমবঙ্গ সরকারকে এই কয়লা খনি অঞ্চলে কয়লা খননের অনুমতি প্রদান করে তো তারপর থেকে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার এই অঞ্চলে কয়লা কিভাবে উৎপাদন করা হবে না হবে তা নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিও তোমাদের হেল্পফুল হবে চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি গ্রো হতে সাহায্য করো ধন্যবাদ